হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। বেশ অনেকদিন পর একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, তাও আবার এত সুন্দর একটা মিষ্টি, তাই না? এই মিষ্টিটার নাম হলো মালাই স্যান্ডউইচ। বানাতে তো খুব সহজই, তার ছাড়া খেতে আরও বেশি সহজ। বানানোর পর দেখবেন যে মিষ্টিগুলি কয়েক মিনিটেই গায়েব। এত বেশি মজা হয় এটা যে খাওয়া থামানোই যায় না। চলুন রেসিপিতে। এই রেসিপিতে ছানা কীভাবে তৈরি করে সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে 1 লিটার দুধ একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম। চেষ্টা করবেন ফুল ক্রিম অথবা ফুল ফ্যাট মিল্ক ইউজ করতে। দুধে একবার বলক আনতে হবে, আর এইভাবেই মাঝে মাঝে নাড়িয়ে নেবেন, নাহলে তলে লেগে যেতে পারে। খেয়াল নিশ্চয় করছেন দুধটা ফুটে গেছে। এখন ছানা কাটার সময় হয়ে গেছে। আমি ছানা কাটবো আজকে টক দই দিয়ে, তার জন্য লাগছে আমার 1 কাপ টক দই। দইটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। আপনারা দইয়ের বদলে কিন্তু সিরকা অথবা লেবুর রস ব্যবহার করতে পারেন, তবে দই দিয়ে আমি বেস্ট রেজাল্টস পাই মিষ্টি বানানোর সময়। দুধের মধ্যে ঢেলে দিলাম দইটা, আর চুলাটা কিন্তু এখনও অন আছে। এইভাবেই আস্তে আস্তে করে নাড়াতে নাড়াতে খেয়াল করবেন যে ছানা কেটে গেল। খুব বেশিক্ষণ কিন্তু চুলা অন রাখা যাবে না। যখন আপনারা খেয়াল করবেন যে ছানাগুলি খুব ভিজিবল হয়ে গেছে এবং দুধের পানিটা বেশ হালকা রঙের হয়ে গেছে, তখন চুলাটা অফ করে দিবেন, আর দিয়ে দিবেন এখানে 1 কাপ একদম বরফ ঠান্ডা পানি। এটা করলাম যেন ছানাটা আর বেশি রান্না না হয়, কুল ডাউন করে, এবং এটা করার কারণে ছানাটা হবে একদম পারফেক্ট, শক্ত হওয়ার চান্সই থাকবে না। চলুন এবার ছানাটাকে পানিটা থেকে আলাদা করে নিই। একটা বড় বাটির মধ্যে বসিয়ে দিলাম একটা ছাঁকনি, আর ছাঁকনিটার উপরে দিলাম একটা চিজ ক্লথ। এটা জায়গায় আপনারা যে কোনো সাদা সুতির বা জর্জেটের কাপড় ব্যবহার করতে পারেন। ছানাটা থেকে কিন্তু কোনোভাবেই চেপে চেপে পানি বের করা যাবে না। 1 থেকে 2 ঘন্টা এটাকে ঝুলিয়ে রাখবো, আর তারপর ব্যবহার করা যাবে। 2 ঘন্টার বেশি কিন্তু ছানাটাকে ঝোলানো যাবে না, তা করলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না। 2 ঘন্টা পর ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এইভাবে ছড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ চিনি আর 1 চা চামচ ময়দা। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ছানা, ময়দা আর চিনিটাকে মেখে নিতে হবে। একটু ধৈর্য নিয়ে প্রায় 7 থেকে 10 মিনিট মেখে নিতে হবে ছানাটাকে, যতক্ষণ না একদম স্মুথ হয়। একটা বল বানিয়ে দেখছি, যদি কোনো ফাটল না থাকে তার মানে ছানাটা রেডি। দেখতেই পাচ্ছেন কোনো ক্র্যাক নাই, তাই ছানাটা পুরোপুরি তৈরি। এখন মিষ্টিগুলিকে শেপ করার পালা। আপনাদের মন মতন করে শেপ করবেন, চারকোনা করতে পারেন অথবা রেক্ট্যাঙ্গুলার শেপ যেরকম আমি করছি। খেয়াল রাখবেন যেন কোনো ক্র্যাক্স না থাকে, তা থাকলে চিনি শিরাতে যখন মিষ্টিগুলি জাল দিবেন ফেটে যেতে পারে। আমি সবগুলি মিষ্টি তৈরি করে নিয়েছি, এখন বানাচ্ছি চিনি শিরা। লাগছে 2 কাপ চিনি, তার মধ্যে দিয়ে দিব আমি 6 কাপ পানি। একদম পাতলা একটা শিরা তৈরি করতে হবে, তাই এত পানি লাগছে। এইবার নাড়ি চাড়িয়ে চিনি শিরার মধ্যে একটা বলক আনতে হবে। চিনি শিরাটা কিন্তু কোনোভাবেই ঘন করা যাবে না, তা করলে মিষ্টিগুলি দেওয়ার পর শক্ত হয়ে যাবে। বলক চলে এসেছে, এবার একটা একটা করে সবগুলি মিষ্টি দিয়ে দিলাম। চেষ্টা করবেন এই ধরনের একটা বড় হাঁড়ি ব্যবহার করতে, কারণ চিনি শিরাতে সিদ্ধ হওয়ার পর এই মিষ্টিগুলির সাইজ ডাবল হয়ে যাবে। ঢেকে 10 মিনিট হাই ফ্লেমে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এই 10 মিনিটে কিন্তু কোনোভাবেই ঢাকনাটা তোলা যাবে না। দেখেন, চোখের সামনেই বড় হয়ে গেল আমার মিষ্টিগুলি। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটাকে তুলে নিলাম। খুব হালকাভাবে মিষ্টিগুলিকে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢেকে রান্না করতে হবে। আবারও ঢেকে 30 মিনিটের জন্য মিডিয়াম জালে শিরার মধ্যে রান্না করে নিচ্ছি। 30 মিনিট পর চুলাটাকে অফ করে মিষ্টিগুলি চিনি শিরার মধ্যে 2 থেকে 3 ঘন্টা রেখে দিব, আর তারপর একদম রেডি নেক্সট স্টেপের জন্য। মিষ্টিগুলি কিন্তু এভাবেও খেতে খুব মজা। আজকে যেহেতু মালাই স্যান্ডউইচ বানাচ্ছি, তাই মিষ্টিটার ভিতরের পুরটাও তৈরি করে নিই। লাগলো 1 কাপ গুঁড়ো দুধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। লিকুইড মিল্ক অল্প অল্প করে ঢালতে থাকবো, আমার মোট মাঠ 1/4 কাপের থেকে একটু বেশি লেগেছে। জাফরান দিয়ে দিচ্ছি 1 চিমটি, তবে এটা অপশনাল। আরও দিয়েছি 1 টেবিল চামচ চিনি।
এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর যদি আপনাদের কাছে লাগে আরেকটু দুধ লাগবে তাহলে সেটা নিয়ে নেবেন। মেশাতে থাকব যতক্ষণ না সুন্দর আর ঘন একটা পেস্ট তৈরি হয়। আরেকটু দুধ দিয়ে দিলাম আর তার ছাড়া একটু ফুড কালার, যদিও ফুড কালারটা অপশনাল তবে মিষ্টিগুলিকে একটু সুন্দর বানাতে হবে, তাই না? তাই দিয়ে দিয়েছি। হয়ে গেছে রেডি মালাইটা। ফাইনাল স্টেপে এবার চলে যাচ্ছি। একটা করে মিষ্টি নেবেন, মাঝখান দিয়ে এইভাবে কেটে ফেলবেন। বাস এইভাবেই দুই ভাগ করে ফেললাম। আর তারপর মালাইটা যে তৈরি করেছি সেটা মিষ্টিটার উপর দিয়ে দিলাম। বেশি বেশি করেই দিবেন, তাহলে খেতেও বেশ মজা লাগবে। হয়ে গেল, এবার এটার উপরে মিষ্টিটার অন্য হাফটা বসিয়ে দিলাম। আচ্ছা, সত্যি বলতে আমার কাছে এই হলুদ রঙটা বেশি ভালো লাগছিল না, তাই আমি পরে এই হলুদের মধ্যে আরেকটু জর্দা রং মিশিয়ে নিয়েছি। আমাকে কমেন্টসে জানাবেন তো আপনাদের কাছে কমলা নাকি হলুদ কোন রঙটা বেশি ভালো লেগেছে। যাই হোক, এইভাবেই বাকি সব মিষ্টি তৈরি করে নিয়েছি। যদিও মালাই স্যান্ডউইচগুলি এখনই দেখতে খুব সুন্দর লাগছে, তবুও আরেকটু সাজুগুজু করে নিচ্ছি। উপর দিয়ে কিছু পেস্তা বাদাম আর জাফরান দিয়ে সাজিয়ে নিলাম। এই ছিল আজকের আয়োজন, খুবই মজাদার এবং খুবই সুন্দর একটা মিষ্টির। যে কোনো স্পেশাল অকেশনসের জন্য এই মিষ্টিটা সবাইকে ইমপ্রেস করার জন্য পারফেক্ট। সামনে আসছে ঈদ, এই মিষ্টিটা বানাবেন অবশ্যই, বেশ জমবে। আজকের রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে রিকোয়েস্ট করছি লাইক আর শেয়ার করতে। আমার চ্যানেলকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ করে ফেলুন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।